নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 16 জুলাই থেকে 16 আগস্ট, এই একটা মাস শনির দৃষ্টি পড়েছে রবির উপরে, এবং যার ফলে কিন্তু এই 6টি রাশির জাতক ও জাতিকারা বিপুল অর্থশালী হতে চলেছে। কোন সেই 6 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি পুরো দেখুন। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। ষোলোই জুলাই থেকে 16 আগস্ট এর মধ্যে এই 6 রাশির জাতক ও জাতিকারা শনির শুভ দৃষ্টির ফলে, অর্থাৎ শনি রবির সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে, যার ফলে কিন্তু সম সপ্তম যোগ সৃষ্টি হয়েছে, এবং যার ফলে আপনাদের এই 6 রাশির জাতক ও জাতিকার জীবনে বিপুল ধন আসতে চলেছে। তো প্রথম যে রাশিটির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে শনি এবং রবির দৃষ্টি বিনিময় অর্থাৎ সম সপ্তম যোগের ফলে আপনাদের আসতে চলেছে অপার ধন, এবং আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও কিন্তু শনির এবং রবির এই দৃষ্টি বিনিময়, যেটাকে সম সপ্তম যোগ বলা হচ্ছে, যার ফলে কিন্তু আপনাদের কিন্তু অর্থনৈতিক দিক এবং প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে। কী কী দিকে শুভ হতে চলেছে আমি ছোট করে বলছি। যারা পেট্রোল পাম্পের বিজনেস করছেন, যারা ইলেকট্রনিক গুডসের বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা কালো জাতীয় কোনো দ্রব্য, সেটা কয়লাও হতে পারে বা আদার্স যে কোনো কিছুর যদি বিজনেস করেন কালো, সেক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতির চরম শিখরে কিন্তু পৌঁছাবেন। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও কিন্তু এই সম সপ্তম যোগের ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু চরম উন্নতি লাভ করতে চলেছে। কী কী দিকে শুভ হতে চলেছে আমি একে একে বলতে চলেছি। শুভ প্রথম অবস্থায় যদি বলি, আপনাদের অর্থনৈতিক দিক এবং প্রেমের দিক, এই দুই দিকে কিন্তু শুভ রয়েছে। যারা খনিজ দ্রব্যের বিজনেস করছেন বা যারা কালো জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করছেন, তাদের কিন্তু অত্যাধিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বলবেন, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও কিন্তু এই সম সপ্তম যোগের ফলে উন্নতি লাভ করতে চলেছেন, এবং আপনাদের এই সময়ের ভিতরে কিন্তু অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি লাভ করবে, এই 16 জুলাই থেকে 16 আগস্টের মধ্যে। তাই আপনারা আপনাদের নিজস্ব জন্ম ছকগুলোকে দেখিয়ে নিন। যদি আপনাদের শুভ গ্রহের অবস্থান থাকে, কোনো অশুভ গ্রহ যদি অবস্থান না থাকে, তাহলে কিন্তু 100% ফল পাবেনই পাবেন, আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি কিন্তু এই সম সপ্তম যোগের ফলে আপনাদেরও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের এই 16 জুলাই থেকে 16 আগস্টের মধ্যে অপার ধন আসতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা কিন্তু এই সম সপ্তম যোগের ফলে অর্থনৈতিক দিকে কিন্তু উন্নতি লাভ করতে চলেছে। তো ওভারঅল যদি বলা যায়, এই 6 রাশি জাতক ও জাতিকারা কিন্তু এই 16 জুলাই থেকে 16 আগস্টের ভিতরে কিন্তু অর্থনৈতিক দিকে কিন্তু উন্নতি লাভ করবেই করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।